আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ইটোলাক মেডিসিন সম্পর্কে আলোচনা করব। ইটোলাক মেডিসিনটি বর্তমানে ট্যাবলেট এবং ইনজেকশন ফর্মে পাওয়া যায়। ট্যাবলেট ফর্মে মেডিসিনটি 10 mg-তে পাওয়া যায়। এই মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে কিটোরোলাক ট্রোমেথামাইন, সংক্ষেপে এটি কিটোরোলাক নামেও পরিচিত। আজকের ভিডিওতে ইটোলাক মেডিসিন কী কী সমস্যার ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রাইব করতে পারে, এর খাওয়ার নিয়ম এবং সাইড ইফেক্ট খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় আলোচনা করব। ইটোলাক মেডিসিনটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি প্রোডাক্ট, তবে এই মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত, কারণ ডাক্তার একটি রোগীর সার্বিক অবস্থার কথা বিবেচনা করে একটি ওষুধ ও তার খাওয়ার নিয়ম সঠিকভাবে নির্ধারণ করতে পারে। ইটোলাক মেডিসিনটি মূলত মাঝারি থেকে তীব্র ব্যথার ক্ষেত্রে নির্দেশিত। অপারেশনের বা সার্জারির পরে মাঝারি ও তীব্র ব্যথায় স্বল্পমেয়াদী বা অল্প সময়ের চিকিৎসার জন্য এটি ব্যবহার হতে পারে। সার্জারির আগে বা পরে দুই সময়ের ক্ষেত্রে ব্যথার জন্য ডাক্তাররা এটি খাওয়ার নির্দেশনা দিতে পারে। দাঁতের বিভিন্ন সমস্যা, দাঁত যন্ত্রণা বা ব্যথার ক্ষেত্রে ডাক্তারি ট্রিটমেন্টের পর ডাক্তাররা এটি খাওয়ার পরামর্শ দিতে পারে। দুর্ঘটনাজনিত ব্যথা, ক্যান্সার ব্যথা, রেনাল ব্যথা, চোখের সার্জারির বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও এটি ব্যবহার হতে পারে। মহিলাদের পিরিয়ডের সময় পেট ব্যথার ক্ষেত্রে এটি ব্যবহার হতে পারে। আর্থ্রাইটিস সমস্যা, হাড়ের ব্যথার ক্ষেত্রে কেবল প্রয়োজনীয় সময় শর্ট টাইম চিকিৎসার ক্ষেত্রে এটি ব্যবহার হয়। তবে এই কিটোরোলাক মেডিসিনটি লং টাইম চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার না করে উত্তম। মেনোপজ পরবর্তী মহিলাদের অস্টিওপোরোসিস বা হাড়ের বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে এটি প্রেসক্রাইব হতে পারে। এছাড়া আরও অনেক ধরনের সমস্যায় এটি ব্যবহার হয়। ইটোলাক মেডিসিনটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি হিসেবে বিবেচনা করা হয়। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এটি ব্যবহার না করে উত্তম, তবে কিছু বিশেষজ্ঞ এ অবস্থায় এটি ব্যবহার করা নিষেধ করেছেন। অপারেশনের সময় পেপটিক আলসার, আন্তরিক রক্তক্ষরণ, লিভারের বিভিন্ন সমস্যা, অ্যাজমার আক্রান্ত রোগীদের বা এই ওষুধ বা এই ধরনের ওষুধের প্রতি কারোর কোনো সমস্যা বা অ্যালার্জির সমস্যা থাকলে এটি ব্যবহার না করে উত্তম। রোগীর বয়স এবং বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ওষুধটির খাওয়ার নিয়ম বিভিন্ন রকম হতে পারে। 2 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এটি খাওয়া যায় না। পর্যাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রাথমিকভাবে 10 mg ট্যাবলেটটি দিনে একবার করে খেতে হয়, তবে প্রয়োজন সাপেক্ষে ডোজ বাড়িয়ে দৈনিক 10-30 mg পর্যন্ত দিতে পারেন। একদিনে সর্বোচ্চ 40-60 mg-র বেশি খাওয়া উচিত নয়। দীর্ঘদিন এটি ব্যবহার করা উচিত নয়, তবে স্বল্পমেয়াদী চিকিৎসায় 7 দিন পর্যন্ত এর ডোজ থাকে। ইটোলাক ট্যাবলেটটি খাওয়ার পরে খাওয়াই উত্তম। এই মেডিসিনটি খাওয়ার পরে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে সকল রোগীর ক্ষেত্রে সব ধরনের সমস্যা দেখা দেয় না, যেমন বমি বমি ভাব, বমি, আন্তরিক রক্তক্ষরণ, পেপটিক আলসার, অগ্নাশয়ের প্রধা, দুশ্চিন্তা, ঘুম ঘুম ভাব, মাথা ঝিমঝিম ভাব, মাথা ব্যথা, হ্যালুসিনেশন, অতিরিক্ত পিপাসা, কাজে মনোযোগ দিতে সমস্যা হওয়া, নিদ্রাহীনতা, অসুস্থ বোধ, ক্লান্তি, চুলকানি, উচ্চ রক্তচাপ, বুকে ধরফরানি বা ব্যথা, মহিলাদের বন্ধ্যাত্ব সমস্যা, শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসে ইডিমা, জ্বর, ইঞ্জেকশনের জায়গায় ব্যথাসহ আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।